ওকে সো এই যে এখানে টেক্সট ইউজ করছেন এখানে চাইলে কিন্তু বিভিন্ন কিছু অ্যাড করা যায় ঠিক আছে সাপোজ হচ্ছে মনে করেন এখানে লিখতে পারেন হচ্ছে আইকন দেন আইকন দিতে পারেন তো আমরা যদি এটা দেখি যে সেভ করে দেখি যে এটাতে আইকন আসছে কিনা সো আইকনের নামটা আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন এরপর আইকন এই যে আইকন আসছে ঠিক আছে কাজ করতেছে এবং ক্লিক করলে কাজ করতেছে চাইলে কিন্তু এখানে ইমেজও সেট করতে পারবেন ইমেজ যেরকম এই যে ইউআরএল আপনাকে কিন্তু এখানে ইমেজ নামের একটা ইয়া পাবেন সেটা ইমেজ হ্যাঁ দেন এখানে ইমেজের লিংকটা দিয়ে দিতে হবে লিংকটা কি করে পাবেন এই যে ইউআরএল এটার মাধ্যমে ধরবেন অর্থাৎ এই ইউআরএল এর মধ্যে কিন্তু ইউআরএল আছে সো আপনি যদি এখানে মনে করেন অ্যালার্ট করে দেখতে চান ইউআরএল মধ্যে কি আছে তাহলে জাস্ট ইমেজটা আপনি হচ্ছে ইয়ে করে দিতে পারেন এই যে দেখেন লোকাল হোস্ট ডাব্লিউপি প্লাগইন ডেভ কন্টেন্ট প্লাগইন এই ট্যাগ প্লাগইনের মধ্যে অ্যাসেটস এর মধ্যে আমরা চলে যাচ্ছি হ্যাঁ এখানে কিন্তু অ্যাসেটস এর মধ্যে চলে যাচ্ছি তো ওখানে জাস্ট এখন ইমেজেস নামে একটা ফোল্ডার করে ইমেজের পার্টটা বলে দেব তাহলে কিন্তু এখানে ইমেজটা পেয়ে যাবে যে কোনো একটা ইমেজ ওকে সো ইমেজও কিন্তু আপনি চাইলেই কিন্তু এখানে ইজিলি ভাবে শো করাতে পারবেন এগুলো সো আমরা এটাকে অফ করে দিই আর এখানে কিন্তু যেটা হবে যে এখানে কিন্তু আপনি চাইলে একাধিক অ্যাড বাটন করতে পারেন যেমন মনে করেন এটার জন্য একটা কিছু আর একটার জন্য আর একটা কিছু বানাতে চাচ্ছেন তখন কি করবেন তখন এখানে আর একটা বাটন ডিফাইন করবেন নেম বাটনের নেম জাস্ট এখানে বলে দেবেন টু ব্যাস এবার এখানে চলে আসবেন আসার পর জাস্ট ইয়াতে দেন এখানে জাস্ট করে দেবেন টু ওকে আর এবার এই জায়গায় মনে করেন কি লিখবেন যে কোনো একটা কিছু কন্টেন্ট দেবেন হ্যালো ওকে তাহলে এবার আর একটা বাটন তৈরি হবে এবং এটা মনে করেন আমি আইকন দিচ্ছি টেক্সট দিচ্ছি সো এবার যদি আমরা রিলোড দিই এখানে তাহলে আর একটা তৈরি হয়ে গেছে দুইটা হ্যাঁ সো দুইটা এরকম আপনি চাইলে একাধিক বানাতে পারবেন সো আমরা যদি এখন এটার মধ্যে ক্লিক করি দেখেন ঠিক আছে আউটপুট ওকে সো এভাবে কিন্তু আপনি পারফেক্টলি কিন্তু এখন এডিটরের জন্য যে কোনো কিছু ট্যাগ যে আমি হচ্ছে যে টেক্সের জন্য বানালাম এডিটর জন্য ভিজুয়াল এডিটরের জন্য কিন্তু ইজিলি ভাবে বানিয়ে ফেলতে পারবেন ওকে